watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 20 আয়োজিত এই সপ্তাহের খবরে। সাথে আছি আমি খুশবু আক্তার। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনামগুলি। আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য হচ্ছে, যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনা প্রধানের। বাংলাদেশের করোনা ভাইরাস আপডেট। ফাইজারের টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য। ইরানে ইউরেনিয়াম উৎপাদন ও মজুদের আইন পাস। নিজে রূপান্তরকামী হওয়ার ঘোষণা দিলেন অস্কার মনোনীত তারকা। বাজারে আসছে ল্যাবরেটরিতে তৈরি মুরগির মাংস। রোহিঙ্গাদের নিয়ে 20টি বাস ভাষান্তরে যাচ্ছে। প্রথম বাংলাদেশি হিসেবে 6000 রান করলেন তামিম। লকডাউন ভাঙায় ক্ষমা চাইলেন কণ্ঠশিল্পী রিটা। এখন বিস্তারিত। তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক এবং মূল্যবোধ ও সংস্কৃতির অনেক মিল রয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং কোভিড পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন। তুরস্কের টেলিভিশন টিআরটির ইংরেজি চ্যানেলে মুজিব বর্ষ উপলক্ষে অনুষ্ঠান সম্প্রচার এবং আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই দেশের মধ্যে সাংবাদিক প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময় নিয়েও আলোচনা হয়েছে। আঙ্কারায় বঙ্গবন্ধু ও ঢাকা কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপনের পাশাপাশি তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে এবং বাংলাদেশের বাণিজ্য নগরী চট্টগ্রামে অনুরূপ কিছু করা যায় কি না সেটি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ডক্টর হাসান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্য নিষ্ঠার পাশাপাশি পতাকার মর্যাদা রক্ষা এবং দেশমাতৃকার যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ শিকারী ইউনিটগুলোকে প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের রামু 10 পদাতিক ডিভিশন সেনানিবাসে নবগঠিত 4টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 3 তারিখে আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,748 জনে। এছাড়া নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 2,316 জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হল 4,71,739 জন করোনা রোগী। করোনা নিয়ন্ত্রণে টিকার অনুমোদন দেয়া প্রথম পশ্চিমা দেশ হিসেবে নিজের নাম লিখিয়েছে যুক্তরাজ্য। মহামারীতে যারা সবচেয়ে বেশি ঝুঁকি তাদের প্রতিষেধক হিসেবে ফাইজার ও বায়োএনটেকের টিকা দেওয়া শুরু করতে চাচ্ছে দেশটির সরকার। বুধবার অনুমোদন দেওয়ার পর ব্রিটেন সরকার বলেছে আগামী সপ্তাহ থেকে তারা এই টিকার প্রয়োগ করতে যাচ্ছে। বিবৃতিতে বলা হয় আগামী সপ্তাহ থেকে যুক্তরাজ্য জুড়ে এই টিকা পাওয়া যাবে, তবে টিকার দেওয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে। কোম্পানিটি জানায় আসছে দিনগুলোর যে কোনো সময় করোনার প্রথম ডোজ আসবে। যুক্তরাজ্য 4 কোটি ডোজ কিনেছে। চূড়ান্ত পরীক্ষায় এই টিকার 95% কার্যকারিতা দেখা গেছে। ইরানের জাতীয় সংসদ শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য 20% মাত্রায় ইউরেনিয়াম নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন ও মজুত রাখতে পারার আইন অনুমোদন করেছে। এর ফলে দেশটির জাতীয় আণবিক শক্তি সংস্থার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে সরবরাহ করতে বাধ্য থাকবে। এর ফলে বলা হয়েছে ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থাকে প্রতি বছর চাহিদা মেটানোর পর 20 মাত্রার 120 কেজি ইউরেনিয়াম দেশে মজুত করতে হবে এবং এক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য হবে না। অভিনয় জগতে পা রাখার অল্প দিনের মধ্যেই নামের পাশে জুড়ে গিয়েছিল অস্কার মনোনীত অভিনেত্রী তকমা। ক্রিস্টোফার নোলানের মতো পরিচালকের প্রিয়পাত্রী হয়ে উঠছিলেন অত্যন্ত কম সময়ের মধ্যে। কিন্তু গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের মধ্যেও নিজের পরিচয় হাতড়ে বেড়াচ্ছিলেন তিনি।
জীবনের 30টা বছর কাটিয়ে এবার তার সন্ধান পেলেন এরেন পেস। সর্বসমক্ষে জানিয়ে দিলেন তিনি রূপান্তরকামী, এখন থেকে পুরুষ হিসেবে তাকে সম্বোধন করতে হবে। নিজের নামও পাল্টে এলেন থেকে এলিয়ট করে ফেলেছেন তিনি। মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলের নাম পাল্টে এলিয়ট করে ফেলেন এই তারকা। তারপর একটি বিবৃতিতে প্রকাশ করে জানান, সকলকে জানাতে চাই আমি একজন রূপান্তরকামী, আমার নাম এলিয়ট। সিঙ্গাপুরের বাজারে গবেষণাগারে তৈরি মুরগির মাংস বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে। দেশটির সরকার সান ফ্রান্সিসকো ভিত্তিক কোম্পানি ইট জাস্টকে এ অনুমতি দিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়, প্রথম পর্যায়ে চিকেন নাগেট হিসেবে এই মাংস বিক্রি করা হবে। তবে গবেষণাগারে তৈরি মাংস বাজারজাত করার ঘটনা বিশ্বে এটাই প্রথম। তবে কবে থেকে বাজারে মাংস বিক্রি শুরু হবে এ সম্পর্কে কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ মাংস কোনো প্রাণীকে হত্যা করে তৈরি করা হয়নি। এদিকে ল্যাবরেটরিতে তৈরি এ মাংসগুলো এরই মধ্যে সুপারমার্কেট এবং রেস্তোরাঁর মেনুতে আসতে শুরু করেছে। ইট জাস্ট জানিয়েছে তাদের মাংস নাগেট হিসেবে বিক্রি করা হবে এবং আগে প্রতিটির দাম ছিল $50। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জস টেট্রিক বলেন, দাম কমে আসবে এবং সিঙ্গাপুরের বাজারে আসার সময় প্রিমিয়াম মুরগির সমান দামে পাওয়া যাবে। ভাষান্তরের স্থানান্তরের জন্য রোহিঙ্গাদের বহনকারী 20টি বাস কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। এতে কতজন রোহিঙ্গা রয়েছে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে রোহিঙ্গাদের বহনকারী বাসগুলোর সামনে ও পেছনে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে। গত বৃহস্পতিবার সকাল 11:30টায় প্রথম দফায় 10টি বাস উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে নোয়াখালীর ভাষান্তরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর 12:45 রোহিঙ্গাদের বহনকারী আরও 10টি বাস ছেড়েছে। এর আগে বুধবার রাতে ভাষান্তরে স্থানান্তরের জন্য স্বেচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নেওয়া হয়। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে 6,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন তিনি। দলের পঞ্চম ম্যাচে ব্যাট করার সময় 6,000 রানের মাইল ফলক স্পর্শ করেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। তামিম যখন নামেন তখন তার নামের পাশে ছিল 5,973 রান। ইনিংসের 11তম ওভারের পঞ্চম বলে ঢাকার স্পিনার নাসুম আহমেদকে লং লাফের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে 6,000 রানের মাইল ফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত টাইগার ওপেনার ব্যাট থেকে আসে 31 রান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি টোয়েন্টি ফরম্যাটে তামিমই সর্বোচ্চ রান সংগ্রাহক। অবশ্য এই ফরম্যাটে তার চেয়ে বেশি রান আছে বিশ্বের 38 জন ক্রিকেটারের, অর্থাৎ 6,000 রানের মাইল ফলক স্পর্শ করা 39তম ক্রিকেটার তামিম। গত শনিবার পশ্চিম লন্ডনের একটি রেস্তোরাঁয় ছিল রিটার জন্মদিনের আয়োজন, ইংল্যান্ডের লকডাউনে যা ছিল একেবারেই নিয়ম বিরুদ্ধ। জন্মদিন উদযাপনের আনন্দে বিভোর ছিলেন রিটা, তাই ভুলে গিয়েছিলেন লকডাউনের কথা। পরে তার উপলব্ধি হয় কাজটি একদম ঠিক হয়নি, তাই ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি, লকডাউনের নিয়ম ভাঙা আমার একদমই ঠিক হয়নি। আমি বুঝতে পেরেছি এই আয়োজন মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, এসব নিয়ে আসলে কোনো অজুহাত চলে না। এই বাধ্যবাধকতার ভেতর জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা ছিল দায়িত্ব জ্ঞানহীনতা, আমি পরে সেটা বুঝতে পেরেছি, এই ঘটনার দায় পুরোপুরি আমার। এক প্রতিবেদনে জানিয়েছে রিটার জন্মদিনে অংশ নিয়েছিলেন প্রায় 30 জন অতিথি, যদিও শিল্পীর দাবি এটা ছিল সীমিত পরিসরের একটি পার্টি। আচমকা এক সিদ্ধান্তে এই আয়োজন করা হয়। অন্যদিকে লকডাউনের নিয়ম ভেঙে রেস্তোরাঁয় জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছে জেনে সেখানে ছুটে যায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এর সাথে শেষ করছি আমাদের এ সপ্তাহের খবর। আগামী শুক্রবার একই সময়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং চ্যানেল 20 এর সাথেই থাকুন। আমরা বিশ্বাস করি একসাথে আমরা সর্বদা আরও ভালো এবং শক্তিশালী। অতএব একসঙ্গে থাকাই ভালো। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।